রক্তদান উৎসবের রজত জয়ন্তী, বাবুনের ডাকে হাজির 3000 রক্তদাতা। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের রক্তদান উৎসবের 25 বৎসর পূর্তি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন প্রায় 15,000 মানুষ। 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল 9টা থেকে বাংলার মেগা রক্তদানে উপস্থিত বহু ক্রীড়াপ্রেমী। রক্তদান উৎসবে মানুষের ঢল। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের সচিব স্বপন ব্যানার্জির কথা অনুযায়ী প্রায় 3000-এর মতো মানুষ রক্তদান করেন। বাবুন ওরফে স্বপন ব্যানার্জির স্পোর্টস লাভার্সের রক্তদান শিবিরে চাঁদের হাট হাজির কলকাতার 3 প্রধানের কর্মকর্তারা, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মোহামেডান ক্লাবের সচিব রাজু ওরফে ইস্তিয়াক আহমেদ রক্তদাতাদের উৎসাহ দিয়ে গেলেন। এসেছিলেন মোহামেডানের কার্যকরী সভাপতি কামারুদ্দিন বিলাল আহমেদরাও, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝি, দেবজিৎ ঘোষ, মেহতাব হোসেন, মোহামেডানের বর্তমান ফুটবলার ডেভিড রাও চাক্ষুষ করে গেলেন ক্রীড়া জগতের বৃহত্তম রক্তদান শিবির। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কথায়, রক্ত দিতে এত লোক এসেছে দেখে ভালোই লাগছে, ক্রীড়া জগতের এত বড় মাপের রক্তদান এ একমাত্র বাবুনের দ্বারাই সম্ভব। উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান জয়দীপ কর্মকার, আইএফএ-এর প্রতিনিধি চিত্তরঞ্জন দাস, কলকাতার রেফরি সংস্থার সভাপতি ভোলা দত্ত, রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মী সেনগুপ্ত ছাড়াও অন্যান্য রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। এক কথায় রক্তদান শিবিরে চাঁদের হাট। রিপোর্ট 24 স্পোর্টস এন্টার।